সালামু আলাইকুম দর্শক, কি হতে যাচ্ছে মালয়েশিয়া এ নিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও দেখছি। তো আজকের এই ভিডিওটিতে মালয়েশিয়ার নতুন কোনো আপডেট নেই, আমি জাস্ট মালয়েশিয়ার বর্তমান অবস্থা এবং কিছু নিউজের কথা নিয়ে আলোচনা করব। তো যারা চান না ভিডিওটি দেখতে তারা স্কিপ করতে পারেন। ভিউয়ার্স, আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা এটুকুই যে আমরা জানি 26 থেকে 30 তারিখ বা জুলাইয়ের 1 তারিখের মধ্যে কিন্তু আমরা নতুন একটি খবর পাবো। সেটা সেই খবরটা অবৈধদেরকে বৈধ করা হবে বা নতুন করে তাদেরকে কি দেশে পাঠানো হবে বা নতুন করে কলিং কি যে পুনঃস্থাপন চালু হবে সেখানে নতুন করে কি কলিং ভিসা চালু হবে কি না এ নিয়ে কিছু নিউজ পাবো। এর আগেই কিন্তু আমরা অনেক ভাই যারা সহজ সরল মালয়েশিয়াতে অবস্থান করছি তারা কিন্তু অনেক সহজ সরল ভাই বিভিন্ন ধরনের বিভ্রান্তের মধ্যে পড়ে আছি। সেটা হচ্ছে কিছু মানুষের নিউজ দেখে, কিছু নিউজে তারা বলছে যে এ মাস থেকে চালু 6 মাসের জন্য ভিসা দেওয়া হচ্ছে বা 6 মাসের মধ্যে তাদেরকে চলে আসতে হবে বা জুলাই মাসের মধ্যে তাদেরকে চলে আসতে হবে, বিভিন্ন ধরনের তথ্য। তো আমি আপনাদেরকে শুধু এটুকু বলবো যে এ ধরনের কোনো তথ্যের দিকে কান দিবেন না। আমিও চাইলে এ কয়েকদিনে মালয়েশিয়া নিয়ে অনেকগুলো ভিডিও ক্রিয়েট করতে পারতাম, তো যেহেতু কোনো ভিত্তি নেই এবং তথ্য নেই সেজন্য কোনো ধরনের কোনো ভিডিও দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছি না। যেহেতু আমরা এতদিন কষ্টের মধ্যে আছি, যখন 26 তারিখ খুব নিকটে বা জুলাই মাসও খুব নিকটে, আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এবং অপেক্ষা করার পরে যখন একটি নিউজ পাবলিশড হবে সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাবো, একদম চোখের সামনে খোলাসা হয়ে থাকবে। তো দুই একজনের হুটহাট নিউজে শুনে বা দুই একজনের হুটহাট কথা শুনে আপনাদেরকে বিভিন্ন জায়গা সার্চ করার প্রয়োজন নেই। আমার কাছে অনেকগুলো ইনবক্স এসেছে, তার কারণেই কিন্তু আমি এইটুকু আপনাদের জাস্ট একটু সতর্ক করছি যে না, আপনারা এখনই কোথাও যোগাযোগ করার প্রয়োজন নেই, কোনো ধরনের কোনো সুযোগ আসে নাই। সুযোগ আসলে আপনি ঢাকঢোল পিটিয়ে সবাই আপনাকে জানিয়ে দিবে এবং সবার মাধ্যম থেকে আপনি সেটা জানতে পারবেন। শুধু শুধু দুই একজনের কথায় আপনারা অবশ্যই কান দিবেন না। যেহেতু 26 তারিখ এবং 30 তারিখের বিষয়টা যে আমরা সবাই জানি একটি নতুন তথ্য আসবে এবং সেই নতুন তথ্যের আলোকে হয়তো নতুন কোনো সম্ভাবনা খুলতে যাবে মালয়েশিয়া। তো ভিউয়ার্স, আমি বলবো আপনারা সবাই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, অবশ্যই সবসময়ের জন্য সত্য নিউজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।